Assalamualaikum viewers, I'm TR Tariq Mia from East Malaysia. So, আপনারা সামনে ভিডিও লিয়ে আছি কারণ একটাও কারণ লোকে এদের সহি একটা আনকমন বাড়ি হল দিলাম একটা লোকের একটা লাগাইলো আছে এই ফাইলের ওরা বাচ্চিন ওই থেকে মায়ের খাইছে নাই আমরা তো চলো আমরা তো চলো জেলা মায়ের খাইছে ওই থেকে ভিতরে মানে মায়ের খাইছে নাই যার কারণে একটা লোক একটা লাগাই এবারে যেমন জামাইবু লাগে বাড়ি করে একটা লোক একটা লাগাইলা আছে তাছাড়া পাট পাটা মিলে বাড়ি একবারে অল্প দিয়ে আছে কয়েকটা আদ গুণ একটা বাড়ি করে যাওয়া যেন সারাও একটা লোক একটা অ্যাডজাস্ট তাছাড়া আমরা বাংলাদেশে লানো বাড়ি সামনে দোকান পিছিয়ে বাড়ি তো বাড়িগুলো খুব সুন্দর আছে এর উপর কালচার আমরা লন্ডনও লাগান দেখা যায় বাড়িগুলো খুব সুন্দরও লাগে এই সাইড আমি যেতে ভিডিও এই সাইড হলো গ্রাম সাইড কাপার থেকে কেলান ওরুরে এই সাইড হলো একবারে গ্রাম সাইড মেন সিটি থেকে অনেক অনেক দূর হয়ে তাছাড়া গ্রামের মাঝে কত সুন্দর তারা বাড়ি ছাড়াও মালাই বাড়ি আবার এটা বাড়াও দেয় তারা কিছু বাড়ি বাড়া আছে কারণ তো সম্ভবত একজিস্ট আর তারা পার্সোনাল যে বাড়িগুলো আছে কিন্তু দেশে পাট তো সম্ভবত একটু তারা বাড়ি মানে পাড়া দিছে আমি তো এই দেশে চীনা কোম্পানি বেশি চীনা আর তামিল ইন্ডিয়া তামিল জিতা ইতা আর চীনা তামিল বেশি তো আমরা কিছু লাগে রাখি চীনা আর ইন্ডিয়ানি বিন্ডিয়ানি বিন্দেশি দিয়ে পাড়া দেয় সম্ভবত কারণ একটা লোক একটা একজিস্ট বাড়িগুলো অসাধারণ দেখে খুব ভালো লাগে আর যদি এই মুখে বাড়ি বিতে যত ঢুকা যায় ঢুকে বিটে আমরা চেষ্টা করি বাইর খেলে তার কিছু করার নাই তো আপনারা সাথে যাও তার বিটে দেবো মালয়েশিয়ার ভিউ অসাধারণ ভিউ দেখার আমার পছন্দ কিন্তু এই তো আপনি ক্যামেরার মাধ্যমে দেখলাম যদি খালি চোখে দেখতে বাস্তবে দেখতে আরও ভালো লাগতো খুব সুন্দর চারিদিকে সবুজ গাছ লাল গাছ আর মাঝখানে আপনার নাইকেল গাছ এই দুইটা মিলে মানে ঘুরে ফিরাইয়া অসাধারণ এক সিটি কিন্তু সিটি না কি গ্রাম সাইড কিন্তু সুন্দর ঠিক আমরা সিলেটের পরিবেশ হলো মাঝে মাঝে পাই আমি বাংলাদেশ আছি এই না মালয়েশিয়া আছি আমি কোন বুঝে করি কোন দেশ কিন্তু যখন রাস্তাঘাট দেখি তখন বোঝা যায় যে না একটা মালয়েশিয়া যখন বললো ও জিল্লা তখন দেখে বলবেন মালয়েশিয়া বলবে না বাংলাদেশেও আছে আর কিছু কিছু মার্কেট গ্যাস কোম্পানি কেপিসি কোম্পানি আছে সম্ভবত চায়না কোম্পানি বেরিয়েছে সুন্দর ওয়েদারটা তারা সবসময় আকাশ ওলা দেখা মেঘলা মেঘলা কন্টিনিউ মেঘ হয় যদি এক দুই তিন মাস মানে মিস্টেক যায় আমরা তো কন্টিনিউ মেঘ আজকেও মেঘ হয়েছে সকালে আগামী কালে আজকেও মেঘ হয়েছে আর সব বিকালেও মেঘ হওয়ার সম্ভাবনা আছে খুব সুন্দর একটা পরিবেশ তো আপনারা দেখুক সাথে থাকুক